ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া 100 বলের ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে উন্মাদনার শেষ নেই ক্রিকেট বিশ্বে। আগামী 20 অক্টোবর শুরু হবে টুর্নামেন্টটির প্রথম প্লেয়ার্স ড্রাফট। এই ড্রাফটে অংশ নিতে এরই মধ্যে 165 জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করেছেন, যেখানে রয়েছেন বাংলাদেশের 6 জন ক্রিকেটার: সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম আর তামিম ইকবাল। বাংলাদেশি খেলোয়াড় ছাড়াও ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন আয়ারল্যান্ড, নেপাল, আফগানিস্তান সহ 11টি দেশের ক্রিকেটার। বিদেশি লিগের খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় ভারতের জাতীয় দলের কোনো খেলোয়াড় থাকছেন না এই প্রাথমিক ড্রাফট তালিকায়। যদিও দীর্ঘদিন থেকে জাতীয় দলের বাইরে থাকা স্পিনার হরভজন সিং নিবন্ধন করেছেন। দ্য 100-এর ড্রাফট তালিকায় নেই দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান এবং টি টোয়েন্টি ক্রিকেটের হটকেক অ্যাবি ডি ভিলিয়ার্স। এর আগে টুর্নামেন্টটিতে খেলার ইচ্ছা প্রকাশ করলেও নিজেকে তিনি সরিয়ে নিয়েছেন বলে জানা গেছে। বিগ ব্যাশ এবং গ্লোবাল টি টোয়েন্টিতে খেলা থাকায় ইংল্যান্ডে খেলা হচ্ছে না অ্যাবি ডি ভিলিয়ার্সের। ড্রাফট তালিকায় 8 জন তারকা ক্রিকেটারের রিজার্ভ মূল্য রাখা হয়েছে £1,25,000। এই 8 জন ক্রিকেটার হলেন স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডিকক, লুঙ্গি অ্যানগিডি, কাগিসো রাবাডা, লাসিত মালিঙ্গা এবং ক্রিস গেইল। সাকিব আল হাসান, তামিম ইকবাল সহ মোট 17 জন বিদেশি ক্রিকেটারের রিজার্ভ মূল্য ধরা হয়েছে £1,00,000, যেখানে রয়েছেন হরভজন সিং, আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল, রশিদ খান, সন্দীপ লামিজানে, সৈয়দ আফ্রিদি, ডোয়েন ব্রাভো, সুনীল নারিন এবং কায়রন প্লডরা। £75,000 ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ড্রিলস্টেন, বাবর আজম, মার্কোস স্টয়নিস এবং মোহাম্মদ হাফিজদের। অপরদিকে £60,000 ধরা হয়েছে নিকোলাস পুরান, মার্টিন গাপটিল, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদিদের। এছাড়াও ইমাদ ওয়াসিম, ডার্সি শর্ট, অ্যাভিন লুইস, মিশেল শার্টনারদের ভিত্তিমূল্য £50,000 এবং তিশারা প্যারেরা, লিন্ডন সিমন্স, অ্যালেক্স কেরি, সিমরম হেটমায়ারদের ভিত্তিমূল্য £40,000 ধরা হয়েছে। তবে 67 জন ক্রিকেটারের নির্দিষ্ট কোনো ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়নি, তাদের ক্ষেত্রে £30,000 থেকে শুরু হবে নিলাম।